সকলকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা নবমী বলতে গেলে একটু মনটা ভার হয়ে যায়, রাইট? কিন্তু নবমীর দিন একটু বেশি জাঁকজমক করে, একটু বেশি সাজগোজ করি আমরা সবাই, কারণ নবমী মানেই হচ্ছে আজকে যজ্ঞ হবে, আর যজ্ঞের পরেই মায়ের বিদায়ের পালা, কাল দশমী, আর ব্যাস আবার এক বছরের অপেক্ষা মায়ের জন্য। আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপ। কেমন লাগছে আমার শাড়িটা? এই শাড়িটা না আমাকে একজন গিফট করেছিল, একটা এমনি পার্পল কালারের থান ছিল, কিন্তু তারপরে আমি এই লেসটা কিনে নিয়ে ওটাকে পাড়ের হিসেবে বসিয়ে দিয়েছিলাম, তাতেই কিন্তু একদম গর্জিয়াস লাগছে শাড়িটা। তোমাদের কী মনে হয়? পৌঁছে গেছি মণ্ডপে, আর এখন দেখো 108টা প্রদীপ জ্বলছে সামনে, বাকিরা সবাই যে যার মতো মন্ত্রপাঠ করছে, অঞ্জলি দিচ্ছে। এটা সন্ধ্যা পুজোর অঞ্জলি চলছিল, সন্ধ্যা পুজোর অঞ্জলি শেষ করে তারপরে হবে মহানবমী পুজো শুরু, কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হবে যজ্ঞ। জানি না ততক্ষণ থাকতে পারবো কি না, কারণ আগের ব্লগটাতেই আপনাদেরকে বললাম যে ডিস্টেন্সটা অনেকটাই বাড়ি থেকে। আর পুজো মানে হচ্ছে দিদার আড্ডা, পুরনো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা। এই যেমন এই হচ্ছে আমার একটা ফার্স্ট ফ্রেন্ড ইন গোয়া, মানে বাঙালি বন্ধু বলা যেতে পারে। তো আমাদের আলাপ হয়েছিল এই পুজো মণ্ডপেই, আর প্রতি বছর আমরা এই পুজো মণ্ডপেই দেখা করি। লাম্পিদি খুব সুন্দর ডান্স করে এবং তারও একটা ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারবেন। আমার এই ব্লগটা কেমন লাগছে প্লিজ জানাবেন, আর গোয়াতে আপনাদের দুর্গাপুজো কেমন লাগলো দেখতে সেটা নিশ্চয়ই জানাবেন, কারণ গোয়াতে যেটা আমাদের সবারই ধারণা থাকে যে প্রবাসে কীরকম পুজো হয় সেটা জানার জন্যে এই ব্লগগুলো মেনলি করি আমরা। এখানে আমরা অন্য আরেকটা মণ্ডপে এসেছি, আর এখানে অলরেডি যজ্ঞ হয়ে গেছে, আস্তে আস্তে যজ্ঞ শেষ হয়ে গেছে, কী আর করার, তাই ঠাকুরমশাইকে বলে একটু যজ্ঞের টিপি নিয়ে নিলাম আমরা। যজ্ঞ হয়ে যাওয়াতে মনটা কেমন একটা যেন খারাপ খারাপ লাগছে, পুজো শেষ, আবার এক বছরের অপেক্ষা, তারপর মায়ের সঙ্গে দেখা হবে আবার, তাই এক বছর অপেক্ষা করে নিয়ে আবার এই দিনগুলোতে ফিরে আসবো আমরা। কিন্তু আজকে আছে একটা স্পেশাল অ্যাট্রাকশন, আগের দিনের ব্লগটা দেখিয়েছিলাম না আমি তাই যে ফুচকা পাওয়া যাচ্ছে, আজকে চলুন ফুচকাটা ট্রাই করি। এখানে প্রদীপ আর ধূপকাঠি জ্বালানো শেষ করে গিয়ে যাব ফুচকা। এই দেখুন প্রবাসেও কিন্তু ফুচকা পাওয়া যায়, আর এখানে কিন্তু কলকাতার মতো কি বলবো ওরকম আমরা পাই না, বাট স্টিল পানিপুরি যেটা বলা হয় মহারাষ্ট্রতে, ঠিক আছে ওকে, বাট ফুচকার সামহাও তো রিলেটেড হচ্ছে, তাই যেটা পাই সেটাই কাফি। খেতে কিন্তু দারুণ ছিল, জাস্ট টু গুড। আর এই দেখুন বেগুনি মুড়ি চাল ভাজা, আর কি চাই, মানে কলকাতার যা যা পাবেন সব এখানে পাবেন আপনারা, যা যা চাই। আর ওইদিকে আলু ছিলছে, ওটা দিয়ে হবে সিঙ্গারা, সেটা সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা তো মুড়ি খাওয়াই হয় তাই, আর সেটা যখন পশ্চিমবঙ্গ থেকে আসছে সেটা তো নিতেই হবে, তাই কয়েক প্যাকেট মুড়ি আর চাল ভাজা নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। কিন্তু এত গরম তাই একটু আইসক্রিম কিনে নিলাম শরীরটাকে ঠান্ডা করার জন্য। আপনাদের সঙ্গে শেয়ার করছি কয়েকটা ফটো শ্যুট আমরা যা করেছি ওখানে, কেমন লাগছে প্লিজ বলবেন, আর ভাল লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই।